হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অন্যের সাথে পঙ্কর ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। এখন বাজে দুপুর একটা, সবাইকে জানাই গুড আফটারনুন। তো সকাল থেকে আমি ভিডিওটাকে স্টার্ট করতেই পারছিলাম না, কখন যে কি করব ভিডিওটাকে, মানে কখন যে ফোনটা একটু ইউজ করব ওইটাই সময় পাচ্ছিলাম না। কারণ অ্যাকচুয়ালি আজকে দুই দিন ধরে আমাদের রাত্রেবেলা ঘুম হচ্ছে না। আর তোমাদেরকে তো বলেইছি, তোমাদের দাদা ভাই যে ডিমাপুর গেছে ডিউটির জন্য, আর তোমাদের দাদা ভাই যা করলো, মানে তোমাদের দাদা ভাইয়ের লোকের যা একটা ঘটনা ঘটে গেল, মানে আর বলার মতো না, এরকম একটা অঘটন, মানে কি বলবো আর। তোমাদের দাদা ভাই গেল ডিমাপুর, তো চলো পরে বলছি অঘটনটা, মানে অনেকটা অঘটন ঘটে গেছে। সারা রাত্র আমার টেনশন আর ঘুম হচ্ছিল না, তো তোমাদেরকে পরে বলছি। আর আমার কিন্তু কাজ বা সকাল থেকে সব কমপ্লিট, রান্না বান্নাও হয়ে গেছে। আর আজকে তোমার 3 দিন হয়ে গেল ইলিশ মাছ নিয়ে আসছে, তোমাদের দাদা ভাই একটা দিন রান্না করে খেতে পারেনি আমরা। তো এগুলো আজকে ফ্রিজ থেকে নিয়ে আসে, ওইগুলোই রান্না করলাম। কারণ তোমাদের দাদা ভাই ঘরে থাকছে না, হয়তো দুপুরে খাচ্ছে, রাত্রে খাচ্ছে না, এরকম কিছু না কিছু। কালকে দুপুরবেলা রান্না করবো ভাবছি, যার ফ্রিজে রেখেছি ও চলে গেছে শপিং করতে। এরকম করে করে আজকে 3 দিন ধরে মাছগুলো রান্নাও করা হচ্ছে না, খাওয়া হচ্ছে না। তো তার জন্য আজকে রান্না টান্না করলাম। আর তোমাদের দাদা ভাই ওই রুমে শুয়ে আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের সাথে কি কি অঘটন হলো পরে বলছি তোমাদের সাথে। তো অনেক বড় একটা অঘটন, তো আমার খুব খুব টেনশন হয়েছে সত্যি কথা, আমি ঘুমোতেই পারিনি। আর চলো দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আছে তোমাদেরকে। আর আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো, অ্যাকচুয়ালি বন্ধুরা তোমরা কেউ স্কিপ করবে না। আর আমার যে যতটুকু ফ্রেন্ড আছে সবাই কিন্তু আমার ভিডিও দেখে না, ম্যাক্সিমাম লোকের ভিডিও দেখে, কিন্তু আমার ভিডিওটা অনেক কমই দেখা হয় লোকের। আমি দেখে দিচ্ছি, আর আমি একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, আমার ভিডিও যারা যারা দেখবে আমি তাদের ভিডিও দেখবো, আর না হলে কারো ভিডিও দেখবো না। যে দেখবে তার ভিডিও দেখে দেবো, আর যে দেখবে না তার ভিডিও দেখবো না। আর চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আছে। আর আমি বললাম বলে অনেকে রাগ করো না, তো অনেক অনেক সময় না রাগ হয়ে যায়, সত্যি বলছি। অনেক অনেক সময় নিজের কাছে একটা খারাপ মনে হয় যে আমি সবার ভিডিও দেখে দিচ্ছি, আমাকে কেউ সাপোর্ট করছে না, এরকম একটা মনে হয় মনের মধ্যে। তো অনেকে কিন্তু দেখে, রেগুলার যারা দেখে তাদের বলছি না, যে রেগুলার কিন্তু অনেকে আমার ভিডিও কিন্তু রেগুলারই দেখা হয়, এমনকি আমিও রেগুলার ওদের ভিডিও দেখে দিই এরকম। তো চলো আজকের মেনুতে অনেক অনেক স্পেশাল রান্না হয়েছে, আর কি কি রান্না করেছি দেখিয়ে দিই। তো মাথাটা ধুয়েছিলাম, তো অনেক অনেক চুল ঝরছে আমার, অনেক অনেক চুল ঝরছে, কি আর বলবো, মানে চিরুনি লাগালে শুধু চুল ঝরছে এরকম। তো তার জন্য আজকে আবার শ্যাম্পু করলাম অ্যালোভেরা জেল লাগিয়ে, আর তার জন্য এখনো ভিজা চুলটা এরকম টাওয়ালটা লেপে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। তো এই যে দেখো আজকের মেনুতে কি কি আছে তোমাদেরকে বলে দিচ্ছি, অনেক অনেক স্পেশাল সানডে স্পেশাল মেনু আছে। কি কি হয়েছে এখানে রয়েছে, এই যে দেখো মাশরুমের তরকারি, এটা কিন্তু মাশরুমের তরকারি। আর এখানে রয়েছে পাট শাকের বড়া আর দুইটা কাঁকরোলের পোড়। তো কাঁকরোলের পোড়টা কালকে এটা গরম করে রেখেছি তার জন্য, আর এখানে পাট শাকের বড়াটা আজকে করলাম। আর এখানে রয়েছে সর্ষে ইলিশ, তো দেখো ইলিশ মাছে সর্ষে ইলিশটা কি দারুণ দারুণ একটা কালার আসছে। আর এখানে রয়েছে ইলিশ মাছে একটু তেল ছিল, ওইটা দিয়ে বেগুন দিয়ে করলাম, আর সাথে একটু ঝিঙেও দিয়েছি। আর এখানে রয়েছে পেঁয়াজ আর তোমার লেবু। দেখতে পেলে আজকে রান্না কিন্তু দারুণ দারুণ রান্না ছিল, কিন্তু মানে আমার তো খুব খুব ফেভারিট, মাশরুম ফেভারিট, ইলিশ মাছ ফেভারিট, মাছের মধ্যে তো সবচেয়ে প্রিয় ইলিশ মাছ, চিংড়ি মাছ, এগুলো আমার সবচেয়ে বেশি ফেভারিট। আর রান্না করেছি হচ্ছে কি পাট শাকের বড়া, সেটাও ফেভারিট, মাছের তেল তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট। তো এরকম করে সবগুলাই রান্না হলো, এখন খাওয়া দাওয়া করব। তো চলো খাওয়া দাওয়া করে নি, আবার আসবো খাওয়া দাওয়া করে। তো চলো দেখতে থাকো।
গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। আর তোমরা ভাবতে পারছো তোমাদের দিদি ভাই তো সেজে গুজে কোথায় যাচ্ছে, তো সেজে গুজে যাচ্ছি হচ্ছে পিকচার দেখতে। তো সারাদিন কাজ বা সংসার সবকিছু করে, তারপর বরবাবুর সাথে পিকচার হলে গিয়ে পিকচার দেখার মজাটাই তো আলাদা। তো তার জন্য এখন পুরো কাজটা কমপ্লিট, রান্না বাড়া বলতে দুপুরবেলা তো রান্না সব রয়েছে, আর একটু গরম করে নিয়েছি। তো অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল 6টা, আজকে থেকে নাকি টাইম চেঞ্জ করা হয়েছে 7টা, কারণ এখন তো দিনটা বড়, তার জন্য 7টার সময় হলো পিকচার। তো এখন 7টার সময় যাব, তোমাদের দাদা হয়ে গেছে খাওয়ার জল আনতে। আর দেখতে পেলে দুপুরবেলা রান্না বান্না তো সব বাকি, আর কি বলবো, কাপড় চোপড় আছে এগুলো দেখি গুছাতে সময় পাই কিনা, এখনো টাইম আছে। তো চলো কাপড় চোপড় গুলা গুছিয়ে নিই আর পিকচারটা দেখে আসি, তারপর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অল্প স্বল্প। তারপর এখন মাছ আছে, একটু মাছটা গরম বসিয়ে দিয়েছি, আর এখন যাব হচ্ছে কাপড় চোপড় গুলা গুছিয়ে বিছানাটাকে একটু ছেড়ে নিই, দুটো বিছানা, তারপর পিকচার দেখতে যাবো তোমাদের দাদা ভাই আসার পর। আর আমি অনেকটা সেজে ফেলেছি, লিপস্টিক লাগিয়ে ফেলেছি, কি যে দেখাচ্ছে আমাকে কি আর বলবো। তো চলো পিকচার দেখে নিয়ে আসি, তারপর আবার আসছি তোমাদের সামনে। আর হ্যাঁ, আমি বলেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে প্রচন্ড একটা অঘটন হয়ে গেছে, অনেক বড়। তো সেটাই বলবো বলে বলেছিলাম তোমাদেরকে, এখন পর্যন্ত বলতে পারিনি। তো এখন যখন সময় আছে তোমাদেরকে বলে দিই তোমাদের দাদা ভাইয়ের সাথে কি অঘটন হয়েছে। তো অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই, তোমাদেরকে বলেছিলাম আমি, তোমাদের দাদা ভাই কালকে ডিউটির জন্য গিয়েছিল, একদিনের ডিউটির জন্য। তো তারপর কি হলো জানো তো, রাত্রিবেলা ডিউটি শেষ, তোমার ডিউটি শেষ হয়েছে 11:30-12টার মধ্যে শেষ। ওরা দুইজন গিয়েছে, কি করেছে, যাওয়ার সময় ওই আরেকজন যে গিয়েছিল ওনার ওই দাদাটার একটা ফোর হুইলার ছিল, তো ফোর হুইলারটা নিয়ে গেলো ওরা। তো ভাবছে কি ফোর হুইলারটা নিয়ে চলে আসবো, কিছু হবে না। তো যেরকম ভাবে ডিউটিটা শেষ হওয়ার পর 1 কিলোমিটার আসতে না আসতে রাত্রে বাজে তখন 12:30-12টা, তখন ফোর হুইলারটা কি হলো নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল, গাড়িটা আর চলছেই না, আগের দিকে আসছে না। আর আমার তো ভয়ে, ডিমাপুর এমন একটা জায়গা, সন্ধ্যা তো ছাড়ো, বিকাল 4টার মধ্যে যারা থাকো তারা তো অবশ্যই জানো 4টার মধ্যে পুরো মার্কেট বন্ধ করা হয়, কারণ এগুলো তো পুরো ভেঙে বলছি না, খারাপ জায়গা, জায়গাটা ভালো না। দিনের বেলা চলো ঠিক আছে, রাত্রে তো আর আমরা ফজিতের জন্য তার একটু রিস্ক হয়ে যাচ্ছে। তারপর আমার তো সারা রাত আর এক ফোঁটা ঘুম নেই, কি করব, 1 ঘন্টা পর পর ফোন করছি। তারপর এরকম করতে করতে বাজলো 2টো, গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না, গাড়ি নষ্ট। তারপর জানি না কোথায় হেঁটে গিয়ে এক মেকানিক নিয়ে আসলো, মেকানিক বলছে গাড়ি নষ্ট, গাড়ি ঠিক হবে না। তারপর তো আরো ডরায় তখন রাত্রেবেলা, কিভাবে আসবে, কোথায় থাকবে, কি করবে, মানে প্রচন্ড টেনশন হয়ে গেছে এতক্ষণ রাত্রেবেলা। তারপর ওরা 2টা 4G এরকম রোডের মধ্যে থাকাটা ঠিক না। তারপর তোমরা তো জানোই সবারই একটা রিস্ক থাকে, ওদের তো, আমার তো টেনশনে। তারপর দেখি কি যখন 2টো বাজলো তোমার ফোনটা, এবার ফোন করছি সুইচ অফ আসছে, বিশ্বাস করবে না, আমি কান্না করতে করতে, মানে অবস্থা খারাপ, আমি এতটা কান্না করলাম কি হয়েছে কিছুই জানি না, ওই দাদাটার নাম্বার তো আমার কাছে নেই। তারপর ফোনটা সুইচ অফ হয়ে গেছে, আর ফোনটাতে ফোনে যাচ্ছে না, আমার তো আরও টেনশন বেড়ে গেছে, কি হলো কি হলো, এতক্ষণ রাত্রিবেলা জানো তো, মানে এতটা, মানে কি বলবো, এতটা ভয়, এতটা দুর্ঘটনা হয়ে গেল। তারপর 2 কিলোমিটার পর্যন্ত গাড়িটা ধাক্কে ধাক্কে দুজন, একজন চালালো আরেকজন ধাক্কে মার মেরে মেরে, তারপর মেকানিক নিয়ে আসছে, মেকানিক বলছে ঠিক হবে না, মেকানিক সহকারে গাড়িটাকে ধাক্কা মেরে মেরে 2 কিলোমিটার দূরে গ্যারেজে নিয়ে গাড়িটা রাখলো। রাখার পর স্টেশনে তো এরকম কোথায় থাকবে, রোডে থাকা তো রিক্স, এখন কোথাও থাকার মতো তো জায়গা নেই। তারপর কি করবে ওরা, স্টেশনে গিয়ে তোমার ছিল, স্টেশনে গিয়ে তোমার 3:30-4 অবধি ছিল। তারপর যখন একটু সকাল হলো, তারপর তোমার একটা অটো নিয়ে 2জন বাড়ি ফিরলো। আর এসে যখন ডাক দিয়েছে, বিশ্বাস করবে না, আমার যে মানে
কি হাসবো না কাঁদবো এরকম একটা ব্যাপার, আমি অবাক হয়ে গেছি। মানে নিজের কেরকম লাগছে সত্যি বলছি, সন্ধ্যা থেকে এতটা ভয়, এতটা ভয়ে আমি বসেছিলাম। মানে 12টার পর থেকে যখন ফোন করে এটা বললো, তারপর থেকে ভয়ে আমার তো ঘুমই হচ্ছে না। আর তোমার এরকম ফোনও যাচ্ছে না, কি হলো ফোনটার জন্য? তারপর আসার পর আমি বলছি ফোনটাতে ফোন যাচ্ছে না কেন? বলছে কি ফোনের চার্জ শেষ, ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তারপর আমি বললাম দাদাটা থেকে তো একটা ফোন করতে পারতে, আমার তো টেনশনে পুরো রাত। যখনই এসে বিশ্বাস করবে না, দরজাটাতে যখন আসে, দরজাটাতে দুটা মারলো না, আমি মানে তখনই আমার মনে হয়েছে যে ও আসছে। তারপরও আমরা তো কনফার্ম হতে পারি না কে আসলো না আসলো। তারপর আমি দরজার সামনে গিয়ে কিন্তু সবসময় জিজ্ঞাসা করিনি কে আসছে বলে। তারপর বুঝা যা বলা যায় না কার কখন কি হয়, নসিবে কেটা থাকে। তারপর তোমাদের দাদা ভাইকে ডাক দিলাম কি তুমি নাকি, বলছে হ্যাঁ। তারপর যখন আমার সত্যি বলছি মানে ভিতরটাতে যখন মানে কি একটা যে আনন্দ হলো বিশ্বাস করবে না। আসার পর বলছে সারাটা রাত্র দেখো দুপুর যে সেই ভাত খেয়ে গেল, দুপুরবেলা 12:30 একটার সময় খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে গেল, আর খাওয়া দাওয়া হয়নি, রাত্রে খাওয়া দাওয়া করেনি। তোমার ভাবছে কি ঘরে আসে খাবে, ফটাফট চলে আসবে, 11:30 নাগাদ হলো, 12:30 আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে আসতে পারবে, ভাবছে ঘরে আসে খাবে। ওইটারও কিসমতে গেল খাওয়া দাওয়া হলো না, সারা রাতে গাড়ি ধাক্কা মেরে 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 পায়ে ব্যথা। বলছে আমার পাটা একটু টিপে দাও আর আমাকে একটু জল দাও। তারপর জল দিলাম আর পাটা টিপে দিলাম। ভদ্রলোকটা বিশ্বাস করবে না, দেখে আমার পুরো কান্না কান্না চলে আসছে এরকম তোমাদের দাদা ভাইকে। তারপর পাটা টিপে দিলাম, এমন যে ঠাকুরেরই লীলা, আসা যখন আসলো তখন লাইটটাও চলে গেল। আর এতটা গরম পড়ছিল তখন কি বলবো, মানে প্রচন্ড গরম তো। তারপর আমরা তো এই রুমটাতে শুয়েছি, তারপর তোমাদের দাদা ভাই আসা বলছে ওই রুমটাতে চলো, এই রুমটাতে প্রচন্ড গরম, ওই রুমটাতে ঠান্ডা আছে, ওই রুমটাতে শুবো। তারপর ওই রুমটাতে গিয়ে পুরো জানলা গুলো সবগুলো খুলে দিয়ে ওই রুমটাতে তোমাদের দাদা ভাইকে রাতে হাওয়া করতে করতে সকালে হয়ে গেল। তো এরকম একটা দুর্ঘটনা, সত্যি বলছি এরকম না যাওয়াটা খুব খুবই রিস্ক। আর আমি তো খুব বকা করছিলাম কেন আসলে তোমরা, না আসতে থেকে যেতে, যদি ক্যাম্প ওইখানে ক্যাম্পে ভালো না লাগতো বাইরে হোটেলে থেকে যাতে, না আসলেও পারতে তোমরা। তারপরে চলে আসার দেখো আমাকে ঘামে পুরো নাজেহাল করে ফেলেছে। তো এটাই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে দুর্ঘটনা। তো চলো আর বেশি বক বক করছি না, অনেকটা বক বক করে ফেলেছি। আর যাব হচ্ছে পিকচার দেখতে তো বলেই দিলাম, তো চলো পিকচার দেখতে যাই, তোমাকে তোমাদেরকেও নিয়ে যাব। আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদেরও। ভিডিওটা অন করতে ঠিক আসা শুরু হলো, জানি না কি হবে। তো বন্ধুরা পিকচার দেখে তো অনেকটা আগে আসলাম, দেখতে পেলে তোমরা। আসার পর এখন বাজে রাত্রি 9:30, চা খেলাম। এসি পিকচার হলে এসিতে এত চালিয়ে রেখেছে, মানে ক্লিয়ার এত জোরে চালিয়ে রেখেছে যে তোমার ঠান্ডা হাওয়া পুরা জল নিয়ে গেছি, জলটা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। তো তার জন্য যাওয়ার সময় কিছু খাইও নি, এমনি চলে গেছি। তো ছেলেরও খিদে পেয়ে গেছে, তো এসে ফটাফট চা করলাম আর পেটিস খেলাম, আর এখন ভাত বসিয়ে দিয়েছি। তো এখন চাটা খাওয়াতে একটু শান্ত আছে, ছেলে পড়তে বসেছে আর আমি তো ভাত বসিয়ে দিয়েছি, তোমার দাদা ভাই কথা বলছে। তো পিকচারটা দেখে আসলাম। তো আজকে পিকচার দেখেছি কি জানো, এই যে সাইরাম যে একটা মানে একটা পিকচার তোমরা জানো, একটা ঘটনা হয়েছিল দিল্লিতে 2013-এ মনে হয়, এরকমই কিছুটা হবে, 2013 এরকমই হবে, 2013 হ্যাঁ 13-এ মনে হয়েছিল যে সাইরামের একটা মানে ইসে ঘটনা হয়েছিল, সবাই জানো। ওইটা নিয়ে একটা পিকচার, তো ওইটাই দেখা আসলাম, খুব খুব ভালো লাগলো। তো চলো ভাতটা বসিয়েছি, ভাতটা হয়ে যাক, তারপর খাওয়া দাওয়া করবো, শুরু করবো আজকে 2 দিন ধর পর্যন্ত, রাতে ঠিক মতো শুতে পারছি না। তো এই যে দেখো ভাত বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, ভিডিওটাকে এখানে শেষ করছি।